ওয়েলকাম ব্যাক টু করিং এক্সপ্রেস লাভেল টিউটোরিয়ালে আজকে আমরা দেখাবো ডাটা ডাটাবেস থেকে কুয়েি করে কিভাবে মান্থলি বেস ডাটা নিয়ে আসবেন মানে মান্থলি ওয়াইজ রেকর্ডগুলো শো করবেন তার মানে হচ্ছে যে আমাদের রানিং ইয়ার এখন বাইশ সাল চলে বাইশ সালের প্রতিটি মাসে কতগুলো ডাটা আমাদের ডাটা বেজে আছে সেই রেকর্ডটি আমরা কোয়েরি করে দেখাবো মানে হচ্ছে আমাদের কারেন্ট ইয়ারে যতগুলো মাসের রেকর্ড ডাটা বেজে আছে সেগুলো আমরা গ্রুপ বাই করে মান্থলি ওয়াইজ কাউন্ট করে দেখাবো যে এই মাসে জানুয়ারিতে আমার বিশটা ডাটা আছে ফেব্রুয়ারিতে আমার ত্রিশটা ডাটা আছে বা মার্চ মাসে আমার পঞ্চাশটা ডাটা আছে বা ডিসেম্বর মাসে আমার একশোটা ডাটা আছে পাঁচশো ডাটা আছে এরকম একটা কোয়েরি করে আমরা আজকে আপনাদের দেখাবো তো আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি কোডে এসে আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ওয়ার মান্থ কারেন্ট মান্থের রেকর্ডগুলো আমরা কোয়েরি করে নিয়ে এসেছিলাম সেই কুইরিটি এখানে আছে সেই কুইরিটি আমরা এখন এখান থেকে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দিয়ে এখন আমরা এখানে যে কোয়েরিটি লিখবো যে মান্থলি ওয়াইজ আমাদের ডাটাগুলো দিবে কারেন্ট ইয়ারের আপনারা এখানে চাইলে কারেন্ট ইয়ারও দিতে পারেন বা ডাইনামিক কোনো ইয়ারের ডাটা আপনারা চান ফন্টিন থেকে সেটা পাস করে সেই ইয়ারের মান্থলি ওয়াইজ ডাটাগুলো আপনারা কাউন্ট করে কোয়েরি করতে পারেন আমি এখানে দেখাচ্ছি যে কারেন্ট ইয়ারের মান্থলি ওয়াইজ কতগুলো ডাটা আমাদের ডাটা বেজে আসে তো আমি এখানে আমাদের ইউজার মডেলটি কল করেছি ইউজার কলনকুলন এরপর এখানে দিচ্ছি সিলেক্ট সিলেক্টের ভিতরে আমরা ডিবি রকুয়েরি লিখবো কারণ হচ্ছে যে আমাদের যে ক্রিয়েটেড অ্যাড ক্রিয়েটেড এর উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের মান্থলি ওয়াইজ ডাটাটা আমরা কাউন্ট করবো সেই জন্য আমরা সিলেক্টের ভিতরে ডিবি রকুয়েরি করে ক্রিয়েটেড অ্যাডকে আমরা নেম করে মান্থের নেম করব। তাই জন্য আমি এক ফার্স্ট লিখছি ডিবি ডিবি ফেসাদ কল কলম এবং ডিবি ফেসাদের নেম স্পেস উপরে আপনারা অবশ্যই এখানে ইম্পোর্ট করে নেবেন আমি উপরে এখানে ইম্পোর্ট করে নিয়েছি ডিবি ক্লন ক্লোন র ডাবল কোটেশন দিয়ে ফার্স্ট ব্রাকেটের ভিতরে আমরা দিচ্ছি কাউন্ট এরপরে আবার ফার্স্ট ব্রাকেট দিয়ে দিব কাউন্ট স্টার এরপর এই ফার্স্ট ব্রাকেটের বাইরে এসে অ্যাজ কাউন্ট তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে একটি ডিবি রুইয়ের ভিতরে আমরা ডাটা বেস থেকে যে করতেছি সেই ডাটা থেকে কাউন্ট করতেছি যে কতগুলা ডাটা আছে এবং সেটা রিনেম করে একটা কিতে রাখলাম কাউন্ট নামে একটি কিতে এখানে আমি রাখলাম এরপরে নিচে আমরা আরেকটি ডিবি ক্লন ক্লন র এর ভিতরে আমরা দিচ্ছি মান্থ নেম ব্রাকেটের যে ক্রিয়েটেড যে ফিল্ড আছে কলাম আছে সেই ক্রিয়েটেড ফিল্ডটাকে আমরা মান্থ হিসাবে ধরবো সে আমি লিখতেছি ক্রিয়েটেড ব্রাকেটের বাইরে এসে অ্যাজ মান্থ আন্ডার স্কোর নেম আমরা মান্থ নেমটাকে নিলাম ক্রিয়েটেড থেকে আমরা মান্থ নেম বের করতেছি এবং সেটা মান্থ নেম নামে একটি কিতে অ্যাসাইন করে দিলাম এরপরে আমরা এই সিলেক্টের যে ফার্স্ট ব্রাকেট ছিল সিলেক্টের ব্রাকেটের বাইরে এসে লিখবো ইয়ার ক্রিয়েটেড অ্যাড দিয়ে আমরা এখানে ডেট হেল্পার কল করবো ডেট হেল্পের প্যারামিটারে স্টিং ওয়াই দিব ওয়াই হচ্ছে যে আমাদের কারেন্ট ইয়ার এখন রানিং যেই ইয়ার চলে সেই ইয়ারটাই এখানে আমরা দিব দিয়ে পরে এসে আমরা দিব হচ্ছে গ্রুপ বাই করব আমরা যেহেতু কাউন্ট করতেছি তো এক ডেটে অনেকগুলো ডাটা থাকতে পারে সেগুলো আমরা গ্রুপ বাই করতেছি এখানে লিখবো গ্রুপ বাই আমরা যে নাম দিয়ে গ্রুপ বাই করবো সেই নামটি এই গ্রুপ বাইয়ের প্যারামিটার দেবো আমরা হচ্ছে মান্থ নেম দিয়ে গ্রুপ বাই করবো যে আমাদের মাল্টিপুলা ডাটা থাকবে একই মান্থে এই জন্য আমরা এখানে মান্থ দিয়ে গ্রুপ বাই করতেছি কারণ আমরা উপরে মান্থ নামে একটি কি তৈরি করছি এই জন্য আমি এখানে দিলাম গ্রুপ বাই এরপরে দিব গ্রুপ বাইয়ের পরে আমরা এটাকে গেট করতেছি দেন এরপরে আমরা এটাকে ভালো রেজাল্ট বোঝার জন্য আমরা যেহেতু এটা ডিবাক করবো এই জন্য আমি এখানে টু অ্যারে তৈরি করে নিচ্ছি তৈরি করে নিলাম তৈরি করে এখানে আমি এখন এটাকে ডিবাক করব আমাদের যে ভেরিয়েবল আমরা সাইন করছিলাম ইউজার্স এই ভেরিয়েবলটাকে ডি করলাম এখন আমরা এটা রেজাল্ট দেখব রেজাল্ট দেখার জন্য আমরা ওয়েবে চলে আসলাম ওয়েবে এসে আমাদের যে ওয়ার্ল্ড টিসলে ইউজার্স এখানে এসে দিলে আমাদের যে তিনটা অ্যারে পাচ্ছে জিরো ওয়ান টু নামে তিনটা অ্যারে আছে তো ফার্স্ট অ্যারেতে আমাদের হচ্ছে কাউন্ট দেখাচ্ছে যে ইলেভেন মান্থ নেম হচ্ছে ফেব্রুয়ারি তার মানে আমাদের ফেব্রুয়ারি মাসে এগারোটি রেকর্ড আছে এবং এরপরের আরেকটি আছে যে কাউন্ট 14 চোদ্দ জানুয়ারি মাসের চোদ্দোটি রেকর্ড আছে এরপরে দ্বিতীয় থার্ড নাম্বারে আছে হচ্ছে তিনটা রেকর্ড এবং মান্থ নেম হচ্ছে মার্চ তার মানে আমাদের মার্চ মাসে তিনটা রেকর্ড আমাদের ডাটাবেজে আছে তো এখানে আমাদের পুরা যে বারো মাস আছে বারো মাসের রেকর্ডটি এভাবে মান্থলি ওয়াইজ আমরা কাউন্ট করতে পারবো এবং মান্থলি ওয়াইজ এখানে রেজাল্টটা দেখাবে আমরা এখানে চাইলে হচ্ছে আমরা কারেন্ট ইয়ার দিছি কারেন্ট ইয়ারের জায়গায় আমরা চাইলে ম্যানুয়াল কোনো ইয়ার দিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারি যেমন এখানে যদি আমি দিই টোয়েন্টি এটা দিয়ে যদি আমি এখন রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে এখন এখানে দুইটা রেকর্ড আসছে যে আমাদের একুশ সালের নভেম্বর মাসের ছয়টা রেকর্ড আছে এবং ডিসেম্বর মাসে ষোলোটি রেকর্ড ডাটাবেজে আছে। সেটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা এই যখন যদি আপনারা চান যে ফন্টিন থেকে কোনো কিছু ডাইনামিক ইনপুট দেবে সেই ইনপুটটি দিয়েই আমরা এখানে হচ্ছে ফিল্টার করবো যে কোন ইয়ারের ডাটা আমরা চাচ্ছি জাস্ট ফন্টিন থেকে কোনো কি যদি আপনারা পাঠান সেটা এখানে রিকোয়েস্টে ধরবেন রিকোয়েস্টে ধরে সেটা এখানে পাস করলেই আপনারা সেই ইয়ারের রেকর্ডটি এখানে পেয়ে যাবেন আই হোক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে একটি নির্দিষ্ট ইয়ারের মান্থলি ওয়াইজ কতগুলো ডাটা আমাদের বেজে আছে সেটা আপনারা কাউন্ট করতে পারি আই হোপ ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন